জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের শুটকিপল্লী। তিতাস ও মেঘনা নদী সহ বিস্তীর্ণ হাওর অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহের পর প্রাকৃতিক উপায়ে তৈরি হয় শুটকি, যা রফতানি হচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। শুটকি প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িতরা জানান উৎপাদন ব্যয় বেড়েছে, কিন্তু শুটকির দাম না বাড়ায় বর্তমানে আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় রয়েছেন তারা। বাংলাদেশে মিঠা পানির শুটকির একটি বড় অংশ ব্রাহ্মণবাড়িয়া জেলায় উৎপাদিত হয়। জেলা সদর ছাড়াও নাসিরনগর ও আশুগঞ্জ উপজেলার প্রায় 250 মাচায় এখন চলছে শুটকি প্রক্রিয়াকরণের কাজ। এর মধ্যে লালপুরে রয়েছে প্রায় 90টি মাচা, যেখানে তৈরি হচ্ছে পুঁটি, শৈল, গজার, বাইম, বজুরি, ট্যাংরা, বোয়ালসহ নানা জাতের শুটকি। এতে ব্যস্ত সময় পার করছেন সহস্রাধিক নারী পুরুষ। তবে ক্ষুদ্র ঋণ ও দাতাদের ওপর নির্ভরশীল হওয়ায় পুঁজি সংকটে ভুগছে এ পেশায় জড়িতরা। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় বেশি দামে মাছ কিনতে হচ্ছে। এছাড়া অন্যতম উপাদান লবণসহ অন্যান্য উপকরণের দামও বেড়েছে। এতে কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় বর্তমানে এ পেশায় টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মৎস্য অফিস জানিয়েছে মৎস্য খাতকে কৃষি ঋণ নীতিমালার আওতাভুক্ত করে এ পেশায় নিয়োজিতদের ঋণ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 2023-24 অর্থ বছরে জেলায় প্রায় 2000 টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর্থিক পরিমাণে যা প্রায় 200 কোটি টাকা।